হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি পিঙ্কি, আদর্শ পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তবে আমার মেয়েটার একটু শরীর খারাপ, মেয়েটার একটু জ্বর এসছে। তো চলো, এখন বাজে মোটামুটি 9:30। তো আমি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো টাইম কলে জল চলে এসছে, তো বললাম আগে খাওয়ার জলগুলো ভরে নিই, এই জন্য বোতল আগে জলগুলো ভরে নিচ্ছি, কারণ জল চলে গেলে খাওয়ার জল ভরতে পারবো না। ট্যাঙ্কির জলটা খাই না, মানে ডাইরের যে জলটা বের হয় ওই জলটাই খাই। তো চলো দেখে থাকো ব্লগটা। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন ঢুকে যায়। তো চলো দেখে থাকো। দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে, ওদিকে দেখতে পাচ্ছ ট্যাঙ্কির মুখটাও খোলা আছে। তো ট্যাঙ্কিটা আমি ভরে নিয়েছি, দেখো আমি এখানে এখন বোতলগুলো একদিকে করে রেখে বালতিতে এখন জল দিয়েছি। এখন বালতি দিচ্ছি সাফ, কারণ কিছু কাপড় চোপড় ধুতে আছে। তারপর সাফ দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এবার সাফটা একটু গুলিয়ে নিব। অনেকগুলো কাপড় আছে, বিছনার চাদর আছে, বালিশের কাভার আছে, ছেলে মেয়ে স্কুলের ড্রেস আছে, যেহেতু স্কুল বন্ধ এই জন্য আমি স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিই। দেখো এখানে আমি সব কাপড় চোপড়গুলো ডুবিয়ে নিচ্ছি, আর চাদরটা দেখো উঠিয়ে নিলাম, কারণ নতুন চাদর, আর বুঝতেই পারিনি যে চাদরটা দিয়ে রঙ উঠবে। তো এই জন্য ভাবলাম যে চাদরটা যখন ডুবিয়ে নিয়ে সেটা তাড়াতাড়ি করে ধুয়ে দিই, নাহলে রঙ উঠে গেলে স্কুলের সাদা ড্রেস আছে কালার হয়ে যাবে। তো এই জন্য আমি আগে ধুয়ে নিচ্ছি চাদরটায়। দেখো চাদরটা আমি আগে ধুয়ে নিই। তো জলটা ফেলে দেখি এখানে আবার টাইম কলে জলটা চলে গেল। তো পাইপটা কী করবো, ওই জন্য আমি ট্যাঙ্কির সঙ্গে বেঁধে দিলাম, কারণ নিচে থাকলে সবসময় আসা যাওয়া করা যাবে, পায়ে পড়বে তো নোংরা হয়ে যাবে। এই জন্য ট্যাঙ্কির জল দিয়ে এখন আমি চাদরটা ধুয়ে নিচ্ছি। এবার চাদর ধোয়ার পরে মোটামুটি ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো রান্না বান্না করে যে বাসন, আজকে রান্না হয়েছিল আলু সেদ্ধ আর বেগুন ভাজা। দেখো ছাই ছিল না, তাই আমি ছাই নিয়ে আসলাম আখা থেকে, ছাই না। এখন আমার মেয়ে আবার জলের কাছে আসতে যাচ্ছে, তো মেয়েকে বলছি আসিস না জলের কাছে, এমনি ওর শরীরটা ভালো না, এই জন্য বারবার ও জলের কাছে যেতে যাচ্ছে, কিন্তু আমি বারণ করছিলাম। তো দেখো দিয়ে দিলাম ছাইয়ের মধ্যে সার্ভ। তো দেখো আমি এখন বাসনগুলো মাজবো, কারণ খাওয়া দাওয়া করেছি, ছেলে মেয়েকে খাইয়েছি, রান্না করেছি, বাসনগুলো আছে। তো বাসনগুলো মাজি, তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তো দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন ধুচ্ছি, ট্যাঙ্কির যে মুখটা আছে ওই মুখটাতে আমার ছেলে কি করেছিল, কলমের কালিগুলো নেই, কলমের কালি দেখে খেলছিল, আর গিয়ে দেখি একদম পুরো বাজে অবস্থা করে রেখেছে। এই জন্য আমি এবার ওটা আবার ভালো করে বেশ করে স্রাব দিয়ে কুচলে কুচলে উঠে দিলাম। তো দেখো এখন আমি থালা বাসন ধুয়ে একদিকে রেখে এসেছি, এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদিকে এগুলো মেলতে হবে। তো দেখো আমার সমস্ত কাপড় ধোয়া হয়ে গেল। তো কাপড় ধুয়ে দেখো আমার মেয়ে এখানে হাত মুখ ধুবে, তো চলে এসেছে হাত মুখ ধুতে। তো হাত মুখ দেখো চলে যাচ্ছে, একটু পা ধুলো কি না ধুলো চলে যাচ্ছে। তো আমি বলছি দাঁড়া আমি ভালো করে ধুয়ে দিচ্ছি হাত মুখগুলো। তো দেখো আমি ওর হাত মুখগুলো বেশ ভালো করে ধুয়ে দিচ্ছি, শরীরে জ্বর আছে এই জন্য স্নান করাবো না। মানে এখন মানে এই টাইমটা মানে ঠান্ডা থেকে গরম পড়ে, এই সময়টা খুবই সাবধানে চলতে হয় সবাইকেই, কারণ একটু যদি শরীরটা খারাপ হয়ে যায় তো মানে কী বলবো, আর বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তো মাদের তো একটু খারাপ লাগে। তবে মেয়ে দেখো না ধুতে যাচ্ছিল, তার জবরদস্তি তোকে বলছি দাঁড়া দাঁড়া আমি একটু ধুয়ে দিই ভালো করে, ধুয়ে শুধু না জল, জল পেলে আর কিছু করার নেই, সবসময় শুধু জলের কাছে। দেখো আর আমি হাত মুখগুলো ধুয়ে দিচ্ছি। এরপর মুখটা ধুয়ে দিচ্ছি, দেখি যে ভালোই জ্বর আছে শরীরে, তো ভাবলাম একটু মাথাটা একটু ধুয়ে দিই, তাহলে জ্বরটা হয়তো একটু কমবে, এজন্য একটু মাথাটাও ধুয়ে দিচ্ছি। আর মাথা ধুয়ে দিচ্ছি, আর আমার মেয়ে বলছে মা আমাকে স্নান করিয়ে দিচ্ছ, বলছি না স্নান করাচ্ছি না, মাথাটা শুধু ধুয়ে দিচ্ছি। মাথা ধুয়ে দিচ্ছিলাম, আমার গরম জল বেরোচ্ছিল, গরম গরম ভাপ বেরোচ্ছিল একদম মাথা দিয়ে, এই জন্য মাথাটা একটু ধুয়ে দিলাম। আর এত পরিমাণে সর্দি লেগেছে মানে কি বলার কথাই না। তো দেখো নিয়ে চলে আসলাম, ছেওয়াতে বলছি যে মাথাগুলো মুছে দিই, ও ছেওয়াতে মুছবে না, ও রোদ্রে মুছবে, ঠান্ডা লাগছে,
যেন রোদ্রে নিয়ে এসে ওর হাত মুখগুলো আগে মুছে দিচ্ছি। এদিকে আমি চাদরটা আগে ধুয়ে দিয়েছিলাম, তো চাদর মেলে দিয়েছি। এদিকে বেড কভারটা কোথায় রাখবো কোথায় রাখবো, বালতিতে রাখতে গেলে বেড কভারে জল দিয়ে বালতির কারণ যে কাপড়গুলো আরও বেশি জল জল হয়ে যাবে, এই জন্য বললাম যে বেড কভারটাও আগে মেলে দিই। তো দেখো বেড কভারটাও মেলে দিয়েছি। এখানে আমি আমার মেয়ের বেশ ভালো করে হাত মুখগুলো মাথাগুলো মুছে দিচ্ছি যাতে জল না থাকে কোথাও। দেখো মোছা হয়ে গেল। এখন আমার বলছে যে মা মেয়েটা গায়ে দিবো গায়ে দিবো। তারপর আমি বলছে যে মা লুঙ্গির মতো করে লুঙ্গি পরবো, তো পরে দিলাম লুঙ্গির মতো করে পরে দিচ্ছি। তাই ও বলছে মা হচ্ছে না এরকম পরবো না এরকম পরবো না, ও বারবার শুধু বলছে মা আমি এরকম পরবো না এরকম পরবো না। তখন খুলেই ফেলে দিল রাগে, দাদিও বলছে মা আমি এরকম পরবো না পরবো না। তারপরে আমি বলছি যে এখানে ক্যামেরা অন আছে দেখতে পাচ্ছি, সাথে একটু এখানে ঘুরে বেড়াচ্ছি। তারপর বলছে থাক তোমার ক্যামেরা আর আমি শুনবো না কথা। তারপর দিয়ে ওকে শাড়ির মতো করে ভালো করে মানে শাড়ি যেভাবে পরি শাড়ির মতো করে বেশ করে ওকে পরিয়ে দিলাম। তারপর এভাবে শাড়ি পরে দিলে চুপচাপ একদম শাড়ির মতো করে পরে দিচ্ছে আর চুপচাপ হয়ে থাকবে। ছোটবেলায় আমরা যেমন বায়না করতাম তখন তো বুঝতে পারতাম না যে মারা কেমন বিরক্ত হয়, এখন বুঝতে পারি যে কাজের মধ্যে যদি কাজের মধ্যে আসে যদি জ্ঞান জ্ঞান করে তো কেমন লাগে। তো দেখো ওকে শাড়ি পরিয়ে দিলাম, ও কত খুশি। এখন আমি আমার কাপড়গুলো মেলে নিচ্ছি, আবার স্নান করতে হবে। তাই এদিকে আমি আমার স্কুল ড্রেসগুলো মেলে নিচ্ছি, সব মেলে নিচ্ছি। এদিকে আবার ছেলেদের খেলা করছিল, তো আমি ছেলেকে বলছিলাম চলো স্নান করো চলো স্নান করো, ও শুনছিলই না কথা। তো বললাম হ্যাঁ আমি আমার কাজগুলো সারি, তারপর ওকে স্নান করাবো। দেখো সব মেলে দিয়ে কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম, তো মেয়ে রোদ্রে ছিল, তো চলে আসলাম ভেতরে। তো ভেতরে এসে দেখো যেহেতু বেড কভারগুলো বেড কভারটা উঠিয়েছি ধোয়ার জন্য, তো বালিশ আছে বিছানাটা। তো মেয়েকে বলছি আমি বলছি যে বালিশগুলো আমি সরাই, বলছে যে না আমি সরাই দিচ্ছি বালিশ। তো বালিশগুলো সরিয়ে একদিকে চেয়ারের দিকে করে দিল, যেদিকে লেপ ব্ল্যাঙ্কেট আছে। তো তাহলে আমি বেড কভারটা পাতি, তো দেখো আমি বেড কভারটা পেতে নিচ্ছি। দেখো এবার আমি বেড কভার পাতলাম, তো এবার বালিশটা নিয়ে চলে আসলো। এবার ওকে বলছে যে জামা পরে দেবো জামা পরে দেবো, ও জামা পরবে না, ও বলছে আমি শাড়ি পরবো। তো বলছে ঠিক আছে শাড়ি পরবে, তো আমি একে একে তেলগুলো তেল লাগিয়ে দিই। তো দেখো আমি তেল লাগিয়ে দিলাম, ক্রিম লাগিয়ে দিলাম, তেল ক্রিম মানে সব লাগানোর পরে আমি বলছি যে তারা শাড়ি পরে দেবো। এবার দেখো আর একটা গামছা আমি বিছানাতে নিয়ে এসেছিলাম, তো আমি দেখো এখানে মানে একটা টপ আনতে যাচ্ছে যে এই টপটা পরবে ওই পরবে না, ওই দেখাচ্ছে আমি ওই টপটা পরবো ওই টপটা। আর জ্বর থাকলে কী হবে শরীরে, মানে এত পরিমাণ আছে কি রোদ আর বা গরম দিয়েছিল মানে ভাবার কথা না। তো দেখো আমি শাড়ি পরিয়ে দিলাম, ও কত খুশি। তো দেখতে পাচ্ছ শাড়ি পরানোর পরে ও কত খুশি, দেখো আমাকে আবার আদরও করছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছি বলে। তো চলো ঘর উঠোনে ঝাড়ু মারতে হবে। তো আগে বলছি আগে ছাগলের ঘাসটা আগে দিয়ে দিই। তো দেখো এই বস্তাটা করে আমি ঘাস কেটে নিয়ে এসেছিলাম মাঠ থেকে, তো এখন আমি ছাগলকে এগুলো আগে দিয়ে দিব। দেখো আমি এখানে ঘাস বার করছি আর ছাগলগুলো একদম আমার দিকে দেখে আছে। তো চলো আগে আমি এদেরকে এদেরকে দিয়ে দিই। দেখো ওরাও দেখো একদম খাওয়ার জন্য ব্যস্ত, ওদেরকে ঘাস দিয়ে দিই, তারপরে চলো ঘর ওখানে ঝাড়ু মারবো। দেখো আমি ঘর ঝাড়ু মারা নিয়েছি, এখন আমি ওখানে ঝাড়ু মারছি। মানে কী বলবো এত পরিমাণে মানে পাশে বাঁশের ঝাড় আর নিমের গাছের জঙ্গল হয়ে থাকে বাড়িঘর, খুব ভালোই লাগে না। তারপর আমার বিকালে চলে আসলো জল, তো আমি জলগুলো ভরে নিই, ট্যাঙ্কি খালি হয়ে গেছে, কাপড় চোপড় ধুয়েছি স্নান করেছি। তো দেখো আমার মেয়ে বারবার করে জলের কাছে আসতে যাচ্ছে, তো আমি বকা দিচ্ছিলাম মেয়েকে যে আসিস না আসিস না আসিস না আসিস না। তো দেখো সরে গেল, এবার ট্যাঙ্কিতে জল টল ভরে তো চলে আসলাম। আমি হাত মুখ ধুয়ে ভিতরে, তখন আমি হাত মুখগুলো মুছে একটু ক্রিম লাগিয়ে নেবো। তো দেখো আমি
আমি ক্রিম লাগাচ্ছি আর আমার মেয়ে সবাই ওখানে মানে টাকা রেখেছে, তো টাকাগুলো খরচা কয় টাকা আছে কয় টাকা খরচা হলো, তো দেখো আমি ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, চুলটা খুলে দিয়ে চুল একদম পুরো ভিজা আছে, তো এইভাবে করে বেঁধে নিলাম কারণ নিচের চুলগুলো শুকিয়ে যাবে। এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, তো আগে টিপও পরে নিচ্ছি, তো দেখো এভাবে করে রেখে দিলাম, একটু ঢঙও করে নিলাম। তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে ভাত খাওয়া নিয়ে আলু ভাজা করেছিলাম, তো আলু ভাজা করে মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছে, এবার খাইয়ে দেওয়া বলছে চলো ওষুধ খাবে, ওষুধ খাবে না, ওষুধ খাওয়ার জন্য কত বাহানা হচ্ছে, মানে কি বলবো ওষুধ খেতেই চায় না, একদম জবরদস্তি করে ওষুধ খাওয়াতে হয়। দেখো ওষুধ খাওয়ানো ওষুধই করছে, আর দেখো করছে কেমন বদমাইশি, শুধু দেখো একবার এদিক একবার ওদিক ওই এদিক আর ওদিক লুকাচ্ছে, দেখো কম্বলের নিচে ঢুকে যাচ্ছে। এখন ওষুধ বের করে দাঁড়িয়ে আছে, যেহেতু জলও রেডি করে নিয়েছি, ওষুধ খাওয়াতে গেলে সবসময় এরকম করে আমাকে ওষুধ খাওয়াতে হয়। এই ওষুধটা তেতো না, মিষ্টি, আমার ছেলেকে যদি আমার ছেলে খেয়ে নেবে, ছেলে খাওয়ার পর বলবে না আমি জল খাবো, আর মেয়েকে খাওয়াতে গেলে ওই আগে জল রেডি, দেখো জলের বোতলে আগে রেডি করে নিচ্ছে, বলছে আমি আগে জল খাবো তারপরে খাওয়া, দেখো জল খেয়ে মুখের মধ্যে দেখো জল রেখে বদমাইশি করছে কেমন, তারপর দেখো কত বলে 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 ওষুধটা আমি ওকে খাওয়ালাম। দেখো ওষুধটা ও খেলো, তারপর ওষুধ খেয়ে বলছে মা আমি শুবো, তো আমি ওকে শুয়াতে যাচ্ছি, বলছে মা তুমি আমার সঙ্গে সব, দেখো বেশ করে মুখ টুকলো ধুয়ে দিচ্ছি, সুতরাং কত বাইশি করবে। দেখো এবার আমার কোলেই শুয়ে যাচ্ছে, কখনো নিচে শুয়ে যাচ্ছে, তো আমাকে বলছে মা তুমিও সব তুমিও সব, তো এইভাবে করে দুজনে কথা বলছিলাম। আর ছেলে আমার বাইরে ছিল, তো রাত্রেবেলা বাইরে ওর ঠাকুর ছিল বাইরে, আমার বাইরে ছিল, তো চলো ব্লগটি বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আচ্ছা ব্লগটা আমি এখানেই শেষ করছি, আমরা মা নিয়ে একটু ঢং করি, তোমরা দেখতে থাকো। মেয়েকে শুয়ে দিয়েও মেয়ে কত বদমাইশি, মা একবার এদিক একবার ওইদিক একবার এদিক একবার ওইদিক, না এখন করছে কেমন সুখ পাচ্ছে না যেন কি, তো যে বদমাইশি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো সুস্থ থাকো, টাটা।